ফের আতঙ্ক বিরাজ করছে কাশ্মীরে। কাশ্মীরে কাক ভোরে খতম দুই লস্কর জঙ্গি, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। কাশ্মীর পুলিশ সমাজ মাধ্যমে এই সংঘর্ষের কথা জানিয়েছেন। মঙ্গলবার ভোরে জম্মু কাশ্মীরের সোপিয়ানের আলশিফুরা এলাকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। ওই এলাকায় জঙ্গিরা লুকিয়েছিল বলে দাবি পুলিশের। কাক ভোর থেকেই গুলির লড়াই চলছিল। কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীদের গুলিতে দুই জঙ্গি নিহত। তাদের নাম মরিফত মকবুল এবং জাজিম ফারুক ওরফে আবরার। হত দুই জঙ্গি লস্করই তৈবার সঙ্গে যুক্ত ছিল বলে দাবি নিরাপত্তা রক্ষীদের। গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মাকে খুন করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে এই জঙ্গির হাত ছিল বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পুলওয়ামায় একটি ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন সঞ্জয়। বাজারে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। কাশ্মীরি পণ্ডিতের হত্যাকাণ্ডের মঙ্গলবার নিহত দুই জঙ্গির যুক্ত থাকার প্রমাণ মিলেছে। সোপিয়ানে অভিযান এখনো থামেনি। নিরাপত্তা রক্ষীরা আরো জঙ্গির খুঁজে তল্লাশি চালাচ্ছে। ওই এলাকায় আরো বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুধাবন করা হচ্ছে। আপডেট এই পর্যন্ত। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।